দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জান দীপা আবারও হাজির হয়ে গেলাম এন টিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সব মজাদার খাবারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যে রন্ধনশিল্পী উপস্থিত রয়েছেন তিনি হলেন উর্মি চাহান মিম। মিম আপু কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। মিম আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপু। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আমার ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের শোতে দেখে। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড, কী নাম আপনার? জি, আমার নাম মোহাম্মদ তৌহিদ। মোহাম্মদ তৌহিদ, সো তৌহিদ ভাইয়া কেমন লাগছে আপনার বলেন আমাদের শোতে এসে? আমার খুবই অসাধারণ লাগছে। ও তো সবসময় আপনার এই শোটা ফলো করে। আচ্ছা, আমাকে অনেকদিন ধরেই বলছিল যে এই শোটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা, খুবই ভালো লাগছে। আপু, এখন আপনি বলেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার জন্মস্থান হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে। আচ্ছা, কিন্তু জন্মের কিছুদিন পরে হচ্ছে আমরা নারায়ণগঞ্জে শিফট হয়ে যাই, ওইখানেই হচ্ছে ছোটবেলা থেকে বড় হওয়া। আচ্ছা, কিন্তু যেহেতু আমার বাবা মা দুইজনেই বরিশালের, তো বরিশালের যে ঐতিহ্যবাহী রান্নাগুলো ওগুলো আমার মায়ের কাছ থেকে শেখা এবং দেখা। আচ্ছা, তার মানে আপনার রুটটা বলা যেতে পারে বরিশালের, তাই তো? তারপর আপনারা সেখানে আপনারা কনভার্ট করলেন হচ্ছে নারায়ণগঞ্জে। তো দুই জেলারই খাবার নিশ্চয়ই আপনার জানা হয়ে গেছে, মানে রান্নার যে প্রসেসটা, তাই তো? আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? এটা হচ্ছে মূলত আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না, মেটে আলু, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে মাইটা আলু। মাইটা আলু দিয়ে শোল মাছ। এখন শোল মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু ওই রান্নার প্রসেসটা বা এটা দেখলে না খেতে ইচ্ছা করে অনেক। আচ্ছা, আর এই আলুটা আমি এই প্রোগ্রামে রান্না করার জন্য সেই বরিশালের স্বরূপকাঠি থেকে আমি পার্সেল করে আনাইছি। বাহ, ভীষণ ভালো লাগলো, এবং এটার জন্য তো আপনি অনেক কষ্ট করেছেন। তো আমার মনে হয় আপনার এই কষ্ট সার্থক হবে যখন আমরা কমপ্লিট করব রান্নাটা, দর্শকরা অবশ্যই পছন্দ করবে। আরেকটা কোন রেসিপি আমরা তৈরি করছি? আর একটা হচ্ছে ওইটা আমাদের বরিশালের খুবই নাম করা একটা খাবার, মলিন্দা। আচ্ছা, ওইটার আর একটা নামও বলে হচ্ছে মলিদা। মলিদা, হ্যাঁ, মলিদা। তো এটা হচ্ছে সাধারণত শীতকালে প্রচুর প্রচুর খায় মানুষ। আই হোপ যে রান্নাটাও ভীষণ মজার হবে, এত কষ্ট করে সব ইনগ্রিডিয়েন্টগুলোকে কালেক্ট করা হয়। আমি চেষ্টা করব, এখন জানি না বাকিটা কীরকম কী হয়। আচ্ছা, আমরা তাহলে আমাদের কিচেনে চলে যাই, রান্না শুরু করি। আচ্ছা মিম আপু, এই চমৎকার কিচেনটা তো আমাদের, এখানে আমরা মজার মজার সব খাবার রান্না করে থাকি। সো এই মুহূর্তে আপনি আপনার বাসায় যেভাবে রান্না করেন ঠিক একইভাবে আমাদের জন্য রান্না করবেন। সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা হচ্ছে মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। আচ্ছা, আমরা এটা তৈরি করব, তবে তার আগে কী কী উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটা ট্রেডিশনাল খাবার, যেটা হচ্ছে মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। আর এটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই। মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। শোল মাছ পরিমাণ মতো, মেটে আলু এক কাপ, হলুদ গুঁড়ো দুই চা চামচ, মরিচ গুঁড়ো তিন চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা দুই চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ চার থেকে পাঁচটি, পানি পরিমাণ মতো, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা চলে যাব সরাসরি আমাদের রান্নায়। মিম আপু, আমরা ঝটপট শুরু করি আমাদের রান্নাটা। আমি প্রথমে হচ্ছে মাছটা ম্যারিনেট করে নিব। আচ্ছা, আমি আমার হাত ক্লিন আছে, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ, এটা আমরা একটু হচ্ছে ভালো মতন মাখায় নেব। আচ্ছা, একটু হালকা করে কি আমরা ভেজে নেব, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর জন্য একটু অল্প অল্প করে আমরা মশলা নিচ্ছি। হ্যাঁ, আমরা মূলত এটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব, আর সেই ফাঁকে আমরা মেটে আলুটা কষিয়ে নেব। আচ্ছা, আমার ম্যারিনেট করা শেষ, এখন আমরা বাকি প্রসেসে চলে যাব। আমরা এই মুহূর্তে হচ্ছে মাছটা ভেজে নিব। আচ্ছা আচ্ছা, সামান্য তেল দিয়ে দেব।
তেলটা গরম হওয়া পর্যন্ত। আচ্ছা, একটু শোল মাছ তো দেখা যায় অনেকে একটু চামড়াটা মনে হয় একটু ছাড়িয়ে নেয়, তাই না? এটা কি চামড়া ছাড়ানো হয়েছে নাকি চামড়া সরানো? না, এটা হচ্ছে গিয়ে বড় শোল যদি হয় তখন হচ্ছে চামড়াটা ছিলে নিলে ভালো হয়, যেহেতু আমি এখানে হচ্ছে মিডিয়াম সাইজেরটা নিয়েছি, এটা প্রয়োজন নেই ওইভাবে। আচ্ছা, আর একটা কথা, আমাদের এই যে মেটে আলু এটা কিন্তু হচ্ছে হৃদরোগ এবং হচ্ছে ক্যান্সার প্রতিরোধের জন্য খুবই উপকার। বাহ, চমৎকার একটা ইনফরমেশন আমরা পেলাম। তাহলে যাদের এই ধরনের ডিসঅর্ডার রয়েছে তারা চাইলে এই মেটে আলুটা খেতে পারেন। আপা, আমরা এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব হালকা করে। সেটা তাহলে হতে থাকুক। হ্যাঁ হ্যাঁ, তো তৌহিদ ভাইয়া আপনি আমাদেরকে বলেন, বই রান্না কেমন লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে, মানে এটা আমার জন্য একটা বোনাস ছিল, আমি আসলে জানতাম না যে এত ভালো রান্না করে। বাহ, বিয়ের পরে আমি ডিসকভার করেছি যে। আচ্ছা, তো দুজনকে দেখে মনে হচ্ছে ছোটখাটো মানুষ, বিয়ে তো মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি হয়েছে, তাই না? অলমোস্ট দেড় বছরের মতো। দেড় বছর হয়েছে, তো দেড় বছর তো আসলে খুবই কম সময়। তো এতদিনে কি মনে হয়ে গেছে যে না মোটামুটি ভালোই রান্না পারবে? হ্যাঁ। আপু, আমরা মাছগুলো এখন উল্টে নিব। আচ্ছা, আপু আমরা এই মুহূর্তে হচ্ছে মাছগুলো উঠে নিব। আচ্ছা, ঠিক আছে। আমরা দুই চা চামচের মতন হচ্ছে পেঁয়াজ বাটা দিব, চুলাটা একটু কমায় দেখো, আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, আমরা ছোট চা চামচের হচ্ছে হাফ চামচ আদা বাটা আর এক চা চামচের মতন হচ্ছে রসুন বাটা। আচ্ছা, এটা দিয়ে আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমরা কুচি করা কাঁচামরিচ দিয়ে দেবো কিছু, সামান্য হলুদ গুঁড়ো, এক চিমটির মতন হচ্ছে গিয়ে একদম কালারটার জন্য একটু হালকা মরিচ গুঁড়ো। আচ্ছা, আর স্বাদ মতন হচ্ছে লবণ। আপনার রান্নাটা দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে খুব হেলদি একটা রান্না, কেননা হ্যাঁ তেল মশলা দিয়ে আপনি এটা মানে রান্না করছেন, ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমাদের মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা হচ্ছে আলুগুলো দিয়ে দিব, মানে মশলা কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন আমরা মেটে আলুটা দিব। হ্যাঁ হ্যাঁ, আপু কত দূর হলো আমাদের রান্না? আপু এখন হচ্ছে আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। আচ্ছা, যাতে আমাদের সিদ্ধটা হওয়ার জন্য অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছটা যেহেতু আমরা একটু ঝোল করবো সামান্য আমরা একটু পানি দিয়ে দিব। যেহেতু আমাদের হচ্ছে আলুটা প্রায় হয়ে এসেছে, এই মুহূর্তে আমরা মাছগুলো দিয়ে দিব। এখন
এখন আমরা উপর দিয়ে হচ্ছে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। আমাদের মাছটা তো আসলে আগে থেকেই যেহেতু একটু হালকা ভেজে নেওয়া, আমার মনে হয় খুব ঝটপটে এটা হয়ে যাবে। আপু আমাদের এই রান্নাটা হচ্ছে শেষ, একদমই খুবই অল্প সময়ে আমাদের রান্নাটা শেষ হয়ে যায়। আমরা এখন সার্ভ করে নিব। ওকে আপু, ওখানে কিন্তু আমাদের সার্ভিং ডিশ আছে। হ্যাঁ, কোনটা লাগবে? এই যে, আচ্ছা আমাদের রান্নাটা কমপ্লিট। তবে হচ্ছে আমি ডেকোরেশনের জন্য সামান্য একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিয়ে দেব। শেষ আমাদের রান্না। আচ্ছা আপু, আমাদের রান্নাটা হয়ে গেছে। থ্যাংক ইউ আপু, খুব চমৎকার লাগছে যে আপনি একদম আপনার নিজের ট্রেডিশনাল একটা রান্না করে দেখালেন, যেটা আপনার মায়ের রান্না, তাই তো? আচ্ছা দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে শোল মাছ নিন, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার ফ্রাই প্যানে একটু তেল দিন। এবার ম্যারিনেট করা শোল মাছ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে আবারও একটু তেল দিন। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মেটে আলু, পানি, ভাজা মাছ, ধনে পাতা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। আমার মনে হয় আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। বিমাপু, এখন আমরা কোনটা তৈরি করছি? এটাও হচ্ছে আমাদের বরিশালের খুবই বিখ্যাত খাবার, মলিদা যেটাকে বলা হচ্ছে। মলিদাও বলে আবার মলিন্দা, মানে আঞ্চলিক ভাষা হচ্ছে মলিন্দা আর এমনিতে হচ্ছে মলিদা। তো মলিদা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব বরিশালের আরও একটি ঐতিহ্যবাহী খাবার মলিদা। আর এই মলিদা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। মলিদা: ভাজা চালের গুঁড়ো 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, পোলাও চাল বাটা 1 চা চামচ, ভেজা জিরা 1 চা চামচ, নারিকেল কুচি সামান্য পরিমাণ, ডাবের শাঁস পরিমাণ মতো, গুড় 1 চা চামচ, নারিকেলের ফোপরা পরিমাণ মতো, লবণ 7 মতো, ডাবের পানি 1 কাপ, তরল দুধ পরিমাণ মতো। এখন কিন্তু আমরা তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার, যেটির নাম হচ্ছে মলিদা। আপু তাহলে তৈরি করি আমরা? হ্যাঁ, এটার একটা সুবিধা কি আপু, আমার চুলার কোনো কাজ নেই। চুলার কাজ নেই মানে চুলা ছাড়ে আমরা ঝটপট রেডি করতে পারব? শুধু হচ্ছে আমরা দুধটা জাল করে আমরা ঠান্ডা করে নিচ্ছি। ঠিক আছে, আপনি তৈরি করতে থাকেন, তার আগে আমি একটু স্পুন আমাদের ভাইয়ার সাথে একটু গল্প করি। হ্যাঁ ভাই, আপনি কি করছেন? আমি এখন একটা মিডিয়া হাউসের সাথে জড়িত আছি। আচ্ছা, আর পাশাপাশি টুকটাক কমেডি চর্চা করছি। কমেডি চর্চা করছেন? হ্যাঁ, ভীষণ ভালো লাগলো শুনে। তো কমেডি চর্চা যেহেতু করছেন, তার মানে অনেক মজার মজার জোকস আপনার জানা আছে, তো আমাদেরকে একটু শোনান। এই মুহূর্তে একটা মনে পড়ছে, সেটা হচ্ছে যে ও আমার যে বিষয়টা সবচাইতে বেশি মানে অপছন্দ করে, সেটা হচ্ছে লেট নাইট বাসায় ফেরা। আচ্ছা, মানে বউকে খ্যাপানোর একটা অপচেষ্টা। তো একদিন এরকম লেট নাইট বাসায় ফিরছি, আসতে একটু লেট হবে, তো ও হচ্ছে খাবার সাজিয়ে ডাইনিং টেবিলে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। তো আমাকে ফোন দিচ্ছে, হে হ্যালো, কি খবর, তুমি কোথায়? আমি বলছি যে এই তো আমি আসতেছি, তুমি কি করো? বলতেছে তোমার জন্য খাবার সাজিয়ে আমি ওয়েট করছি। বলছি কি রান্না করছো আজকে? তো ও তো রেগে ফায়ার, বলতেছে বিশ রান্না করছি, বিশ। আমি বললাম ইয়ে মানে আজকে তো আমি বাইরে খেয়ে নিয়েছি, তুমি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তো এরকম ওকে রাগাতে ভালোই লাগে আমার। আচ্ছা, সবসময় কি এরকম রাগানো হয়? আমার মনে হয় মানে ওর মুডটা যখন খারাপ থাকে তখন আমি এভাবেই ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি। আমার মনে হয় এই ছোটখাটো একটু খ্যাপানো টাইপের জোকস হলো, আমার মনে হয় এভাবে নিশ্চয়ই এনজয় করেন এই জিনিসগুলো, তাই তো? ভীষণ ভালো লাগতো। আমার মনে হয়
আপুর প্রতিটা দিন প্রতিটা ক্ষণ নিশ্চয়ই খুব মজার যায়, সারাক্ষণ জোকসের মধ্যে থাকতে হয় তাই না? প্রতিটা ঝগড়াঝাটি হলেও আমার মনে সেটা জোকসের পর্যায়ে চলে যায়। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না, কখন যে হেসে দিই বুঝতে পারি না। আপু আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আপু, প্রথমে হচ্ছে আমরা সামান্য আদা বাটা দিব। এই খাবারটা দিয়ে না অনেক সুন্দর একটা আদার স্মেল আসে। আচ্ছা হ্যাঁ, সামান্য আদা বাটা। আমি চাল ভাজা ছাতু করে নিয়েছি, এক চা চামচের মতন। আচ্ছা, দেড় চা চামচ মতো দিব আমরা ছাতু। ভিজিয়ে রাখা পোলার চাল বাটা আমরা এক চা চামচের মতো দিব। আমরা পোলার চালটাকে একটু ভিজিয়ে রেখে তারপর সেটাকে ব্লেন্ড বা বেটে নিব। বেটে নিব। আমরা ভিজিয়ে রাখা চিড়া এটাও এক চা চামচের মতো দিব আমরা। নারিকেল কুচি সামান্য পরিমাণ। আর হচ্ছে ডাবের ভিতরে যে শাঁসটা থাকে সেই শাঁসটা দিয়ে নেব। বরিশালের মানুষরা তো ভীষণ রকমের নারকেল খেতে পছন্দ করে। হ্যাঁ, আমাদের যাই রান্না করুক ডাল থাকতে হবে। আর হচ্ছে গুড় দিয়ে নিব যার যেরকম ইচ্ছে। আচ্ছা, কি হচ্ছে যদি গুড় খেতে না চায় সেক্ষেত্রে মধু দিয়েও খেতে পারে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যে কোনো ধরনের একটা সুইট আইটেম অ্যাড করলে হয়, সেটা ব্রাউন সুগার হতে পারে, নর্মাল সুগার বা হানি, বা এখন যেমন আপনি গুড় অ্যাড করছেন তাই তো? আচ্ছা আপু, এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে নারিকেলের ফুপুর। আপনি দিতে দিতে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে নারিকেলের ফুপুর, আমি কুচি করে নিয়েছি। আচ্ছা, তার মানে এখানে তিন রকমের নারিকেলের অপশন থাকছে। একটা হচ্ছে নারিকেল বাটা, একটা নারিকেলের কিউব, আর একটা হচ্ছে নারিকেলের দুধ যেটাকে আমরা বলছি। ওকে, আমি সামান্য পরিমাণে একদম নুন দিয়ে নিব। আমরা এটা একটু মেখে নিব। আমাদের হচ্ছে ডাবের পানি। আচ্ছা, ডাবের পানি হচ্ছে এক কাপের মতো। পুরোটা ড্রিঙ্কসে মনে হচ্ছে নারিকেলময়। এটার হচ্ছে গিয়ে একটা আদার খুব সুন্দর একটা স্মেল আসে, যেন খুব ভাল লাগে। আর আমাদের হচ্ছে দুধ যেটা গরম করে আমরা ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, দুধটাকে একটু ঘন করে নিতে হবে, এটা ইচ্ছে। কেউ যদি চায় একটু ঘন করে নিতে তাহলে স্বাদটা একটু বাড়বে। আচ্ছা, আমরা এখন হচ্ছে গুড়টা গোলা পর্যন্ত আমরা নাড়তে থাকবে, একটু নাড়তে থাকবো যেহেতু এখানে গুড় অ্যাড করা হয়েছে। হ্যাঁ আপু, আমাদের হচ্ছে মিক্স হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে নিব। আচ্ছা আপু, আমরা এখন হচ্ছে গ্লাসে সার্ভ করে নিব। আমরা হচ্ছে একটু নারিকেল কুচি দিব উপর দিয়ে। একটু গুড় সামান্য, একটু সুইট অ্যাড হবে এটাতে, ওই ডেকোরেশনের জন্য। আর মধুটা হচ্ছে অপশনাল, এটা কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে। আমি জাস্ট হচ্ছে একটু ডেকোরেশনের জন্য মধুটা দিয়ে নিব। আমার মনে হয় দিস ইজ দ্য মেইন পার্ট, আসলে যে কোনো খাবার তৈরি করার পর হচ্ছে ডেকোরেশনটা। হ্যাঁ আপু, আমাদের মলিটা রেডি। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ট্রেডিশনাল দুটো খাবার আমাদের তৈরি করে দেখিয়েছেন। স্পেশালি মলিতা তো ভীষণ মজার, এবং আমার কাছে মনে হয় এত নারিকেল দিয়ে তৈরি একটা ড্রিঙ্কস ভীষণ রিফ্রেশিংও হবে নিশ্চয়ই। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার বরিশালের একটা ট্রেডিশনাল খাবার যেটির নাম হচ্ছে মলিদা। আর এই মলিদা কিভাবে প্রস্তুত করতে হয় চলুন একবার দেখে নিই। প্রথমে একটি পাত্রে আদা বাটা নিন, এরপর ভাজা চালের গুঁড়ো, ভেজা পোলাও চাল বাটা, ভেজা চিড়া, নারকেল কুচি, ডাবের শাঁস, গুড়, নারিকেলের ফোপড়া, লবণ, ডাবের পানি ও তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মলিদা।
দর্শক আপনারা দেখে নিলেন মলিদার প্রস্তুত প্রণালী, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। বিমাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আপনি বরিশালের দুটো ডিশ আমাদের তৈরি করে দেখেছেন। স্পেশালি আমি থ্যাংক ইউ দিতে চাচ্ছি যে মেটে আলু যেটা আপনি কষ্ট করে সেই বরিশাল থেকে এনেছেন আমাদেরকে রান্না করে দেখানোর জন্য, এবং তৌহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস মজাদার একটা জোক শোনানোর জন্য, যদিও এটা বউদেরকে একটু কি বলে যে বিরক্ত করার একটা চেষ্টা, তারপরেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আর আপনি এটা খেয়ে আমাদের একটা ফুড রিভিউ দিবেন। অবশ্যই আমি দিব। আপু আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ হচ্ছে এক্সপার্ট টুডেস কিচেনকে এবং এনটিভিকে আমাকে এই জায়গায় আনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন, এই অনুষ্ঠানটি তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে, সঙ্গে থাকবে মজাদার দুটো রান্না এবং থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।